লতা মঙ্গেশকরের গান গেয়ে রানাঘাটের রানু মণ্ডল এখন সোশ্যাল মিডিয়ায় নতুন সেলিব্রিটি। দারিদ্র্যের সঙ্গে লড়াই চালানো যে মানুষটি মনে করেন, গান তার জীবনে জলের মতোই বেঁচে থাকার জন্য অপরিহার্য। সেই রানুর গান জীবন নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আমাদের নদিয়া প্রতিনিধি পলাশ কান্তি মণ্ডল। যাকে একটা সময় পাওয়া যেত রানাঘাট স্টেশনে, কখনো মন খারাপ হয়ে গান গাইতো, কখনো মনের আনন্দে। তিনি জীবনে প্রচুর গান গেয়েছেন, কখনো লেখেননি, কখনো লিখেও গান গাইতে পারেননি, তার সবটাই মগজস্থ। পিকচারটা দেখেছি ছোটবেলায়, তখনও কাঁদতাম এই পিকচার দেখে, কেন আমার মা বাবা ছিল না, সেই জন্য আমাকে এইভাবে মানে দুঃখ, মানে যেহেতু ওই পিকচারটা দেখি আরও, যেমন আজকে একটা গান গাইতে গিয়ে কেঁদেছি, তেমনি ওই পিকচারটা মানে দেখেও কাঁদতাম। 8-9 বছর বয়স থেকে আমি মানে গান, আমার মানে গান জিনিসটা ভালো লাগতে শুরু করে আমার জীবনে। কিন্তু যতই আমি বড় হয়েছি তত আমি মানে গান, যখনই আমার দুঃখ হয়েছে তখন এই গান শুনে মানে আমি নিজেকে তৈরি করেছি, গান গান শুনে। মানে গান আমাকে যে কেউ শিখিয়েছে বসে সেমনি না, আমার বাচ্চাবেলার বয়স থেকে আমি বলছি। হ্যাঁ, তো আমি এভাবে রেডিও টেপ রেকর্ডার এর থেকে শুনে শুনে শিখেছি, কিন্তু লিখে না, মুখস্থ করেছি শুধু শুনে। ক্যাসেট যে জায়গাটা শুনতে হবে আবার ওটাকে রিভাইজ করে আবার ওটা শোনা, আবার যে জায়গাটা মানে মুখস্থ হচ্ছে না ওই রিভাইজ করে করে মুখস্থ করা এবং গানটাকে শোনা, এইভাবে আমি গান শিখেছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো, গান তো আমার একটা জীবন। মানে যেমন গান ছাড়া মানুষ, জল ছাড়া যেমন মানুষের যেমন পিপাসা পায়, শুধু জল না খেতে পায় তাহলে সে কী করে, তরফে বেড়ায় না? তো গানটা ঠিক আমার মানে পিপাসা, একটা হৃদয়ের পিপাসা। এতক্ষণ আমরা কথা বললাম আমাদের রানাঘাটের দিদি রানু মণ্ডল। গান গাইতে গাইতে হঠাৎ তিনি চলে এসেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া শিরোনামে। আজ গোটা রাজ্য, গোটা দেশ সবাই রানুর দ্বিতীয় লতাকণ্ঠী হিসেবে তার আরো উন্নতি, আরো কিছু, আরো শ্রীবৃদ্ধি কামনা করে। জুয়ারে খুশির বাঁধ ভেঙেছে, রানুর আরো অনেক গান শুনতে আমাদের চ্যানেল এস নিউজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন ক্লিক করুন আপডেট থাকতে, সঙ্গে থাকুন।